আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ থেকে বিএনপির পদত্যাগের সিদ্ধান্ত ভুল, এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন। তিনি বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ সিন্ধুর মাঝে বিন্দু, এতে সংসদ অচল হবে না। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না, 10 ডিসেম্বরে আবারও প্রমাণ হয়ে গেছে। বিএনপির পদত্যাগের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। এই বটবৃক্ষ এর শিকড় বাংলাদেশের মাটি অনেক গভীর, এটাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেবে, 10ই ডিসেম্বরে আবারও প্রমাণ হয়ে গেছে। ফেলে দিলেন না, পল্টনের সমাবেশ করলেন না। আমরা বেগম খালেদা জিয়াই বলি, হাসিনা হাসিনা, এ বেয়াদবের মতো ভাষা, অশালীন ভাষা। লন্ডন থেকে বলে আর এখানে বিএনপি নেতা কর্মীরা ওই ভাষা ব্যবহার। রাজনৈতিক সহিংসতা নিয়ে বিদেশি দূতাবাসের উদ্বেগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে উদ্বিগ্ন হয়, কিন্তু পুলিশের উপর যখন হামলা হয়, পুলিশ যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখন মানবাধিকার কোথায় যায়, এমন প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রের কথা বলছে, তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয় না? সিএনএনে খবর লেখা, এক বছরে কত নারী ধর্ষিত হয়েছে, মানবাধিকার তখন কোথায়? সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও। তারা আবারও পায়তারা করছে, পিছন দরজা দিয়ে কিভাবে তারা ক্ষমতায় আসতে পারে, তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।